আমি ঠিক মনে হচ্ছিল আল্লাহ মাফ করুক যে আমাকে কে অ্যানেস্থেশিয়া দিয়ে দিয়েছে। আজকে আমাদের অর্পা গাইবে ভাটিয়ালি অঙ্গের একটি গান, কে যাস রে। খুব সুন্দর লাগলো, চলো যাই আমরা শুরু করি আমাদের বিচারকের কাছে। কেমন লাগলো তোমার গান? তুমি ঠিক একদম মাঝিকে যেভাবে বলে যে আমার ভাইকে বলো আমি এতদিন নায়র যাইনি জিনিসটাকে বলছো, ওটা বলার মধ্যে খুব সুন্দর ছিল গানের মধ্যে। পুরো গানটা তুমি অনেক সুন্দর গেছো। অনেক ধন্যবাদ। পূর্ববর্তী যারা ছিলেন তাদের গানকে তাদেরকে কণ্ঠে ধারণ করে তুমি এত ভালো উপস্থাপন করলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। চাঁদনি অত্যন্ত চমৎকার গান করেছেন। ও তো আমাদের চাঁদনি নয়, ও আমাদের গানের রানী। ধন্যবাদ স্যার। চলে যাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি আকামুল ইসলাম স্যারের কাছে। কেমন লাগলো অর্পা খন্দকার চাঁদনির গান? অপারেশন টেবিলে যখন পেশেন্টকে অবশ করে, অর্থাৎ ওটাকে কি বলে, অ্যানেস্থেশিয়া দেয়, আমি ঠিক মনে হচ্ছিল আল্লাহ মাফ করুক যে আমাকে কে অ্যানেস্থেশিয়া দিয়ে দিছে। তুমি খুশি তো আমাদেরকে একদিন কিছু খাওয়াই দিও আর কি। অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দেখো কত দোয়া পাচ্ছ তোমরা, কত সুন্দর কথা বলছো, তোমাদের অনেক ভালোবাসা দিল সবাই।